অনেকে আসলে মোবাইল আপডেট নিয়ে কনফিউজ থাকেন। অ্যাকচুয়ালি আমি কি আপডেট করব নাকি আপডেট করব না, এতে কি মোবাইল স্লো হয়ে যাবে কিনা, আসলে আপডেট করার যে রুলসটা আছে কোন রুলস ফলো করে আসলে আপডেট করা উচিত। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার যে প্রিয় ফোনটি আছে সেই ফোনটি কোন কোন ক্ষেত্রে আপনার আপডেট করা উচিত আর কোন কোন ক্ষেত্রে আপডেট করা উচিত না, এবং এই ক্ষেত্রে আপনার অ্যাপস যেগুলো আছে সেগুলো কি আসলে নিয়মিত আপডেট করা উচিত কিনা। সো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কনফার্ম হয়ে যাবেন যে আপনার ফোনে আপডেট করা দরকার আছে নাকি দরকার নাই, এই ক্ষেত্রে আপনি যে অ্যাপসগুলো ইউজ করেন সেগুলো কি আসলে নিয়মিত আপডেট করা উচিত হবে কিনা। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন যখন কোনো ভিডিও পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি যে আসলে মোবাইল ফোনের আপডেটের প্রয়োজন আছে কিনা বা আপডেট করার প্রয়োজন আছে কিনা। অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন যে আপনার ফোনটি আসলে সিকিউরিটি মানে বিশেষ করে সিকিউরিটির চিন্তা ভাবনা করেন এবং হচ্ছে ফিচারগুলো যেই আপনার ফোনে যে ফিচারগুলো আছে বা অ্যান্ড্রয়েড সিকিউরিটি লেভেল আছে বা অ্যান্ড্রয়েডের যে টেস্ট আছে সেটা যদি আপনি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনকে আসলে আপডেট করা উচিত। বাট আপডেট করারও কিছু রুলস আছে, রুলস বলতে হচ্ছে মানে আমার যেটা মনে হয় যে রুলস আপনি ফলো করলে প্রবলেমে পড়বেন না। রিজন হচ্ছে নর্মালি দেখুন যে iOS বা আইফোন বা অ্যাপেলের যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এত ফ্রিকোয়েন্টলি আপডেট আসে না, বা দেখা গেছে যে আপনার হচ্ছে একটা আপডেট আসার পরে সেটা নিয়ে আসলে টেনশন করতে হয় না, সবাই ওই আপডেটটা আসলে ডাউনলোড করে এবং ইউজ করা শুরু করে দেয়। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বিশেষ করে বাজেট ফোনগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যান্ড্রয়েডে আপডেট আসতেছে সেটার মধ্যে প্রচুর বাগ আছে, সেগুলো আপনি ফেস করতেছেন, তারপরে আস্তে আস্তে রিপোর্ট হচ্ছে, সেগুলো থেকে তারা অপটিমাইজেশন আস্তে আস্তে ধীরে ধীরে আসলে স্টেবল করে। বাট সেটা আইওএসের ক্ষেত্রে পুরোই ভিন্ন, কারণ হচ্ছে তারা অপটিমাইজ করে রেডি করে তারপরে হচ্ছে আইওএস পাবলিশ করে। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে আপনার আপডেট ক্রিয়েট করে, তারপরে আপনার আপনাকে আপডেট থ্রো করে, আপনি ডাউনলোড করেন, তারপরে আপনি বিভিন্ন প্রবলেম ফেস করেন সেখান থেকে তারা আপডেট করে নেয়। সো এই প্রসেসের কারণে আমার মতে হচ্ছে আপনার ফোনে যদি কোনো আপডেট এসে থাকে বা আপনার ফোনে যদি আপডেট লঞ্চ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 10 ডেজ ওয়েট করা উচিত। কারণ হচ্ছে 10 ডেজের মধ্যে এটার যদি কোনো বাগ থেকে থাকে বা মেজর কোনো প্রবলেম ফেস করে থাকে ইউজাররা তখন আপনি সেটা কিন্তু জানতে পারবেন, এবং মজার কথা হচ্ছে যে সকল আপডেটই যে আপনার জন্য প্রয়োজনীয় সেটাও কিন্তু না। সো সিকিউরিটি প্যাচটা ঠিক আছে প্রয়োজন, বাট আপনার যে সকল আপডেটই আপনার জন্য দরকার আর একটু মনে করেন অপটিমাইজেশন করছে একটু কালারফুল করছে সেই ক্ষেত্রে সবার কিন্তু এই কালারফুলের প্রয়োজন হয় না, কিছু কিছু বাগ কিন্তু চলে আসে। সো আমার মতে যদি আপনি একবার ফোন আপডেট করতে চান তাহলে আসলে 10 ডেজ ওয়েট করেন যারা অলরেডি, তারপরে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা দেখেন, দেখার পরে যদি মনে হয় যে পারফেক্ট আছে তখন আপনি আপডেট করেন, আর ইমিডিয়েটলি যদি আপডেট করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম আপনাকেও ফেস করতে হবে। আপডেট রিলিজ করার পরে মিনিমাম হচ্ছে 10 ডেজ ওয়েট করা উচিত, বিকজ হচ্ছে যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার সরাসরি অপটিমাইজ আপনি হচ্ছে সফটওয়্যার পাচ্ছেন না, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে 10 ডেজ ইউজ মানে ওয়েট করা উচিত, তারপরে যে আপনার ফোনটা আপডেট করা উচিত। এই ক্ষেত্রে দেখা যাবে যে মেজর কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি 10 দিনের মধ্যে আরেকটা নতুন আপডেট রিলিজ করে দিবে, তখন আপনি ওই লাস্ট আপডেটটাই আপনি আসলে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, আপনাকে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করতে হবে না। ফর এক্সাম্পল একটা কোম্পানি মনে করেন যে আপনার আর আপডেট লঞ্চ করেছে, দেখা যাচ্ছে যে ক্যামেরা ইউএতে প্রবলেম হচ্ছে বা সাউন্ডের প্রবলেম হচ্ছে বা গেম খেলাতে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো ফিক্স করে সে যখন নতুন আপডেট দিবে তখন আপনি যে সেই আপডেটটা নিয়ে আপনি এসে কাজ করবেন। সো আমার মতে হচ্ছে অ্যাটলিস্ট 10 ডেজ ওয়েট করতে হবে। সো এবার আসি হচ্ছে যাদের মোবাইলগুলো 3 থেকে 3.5 বছরের পুরনো, মানে 3 থেকে 3.5 বছরের পুরনো মডেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে আমার সাজেশন থাকবে হচ্ছে আপডেট কম করাই ভালো। এবার আসি হচ্ছে আপনার ফোনের যে অ্যাপস আছে সেগুলো কি আসলে আপডেট করা উচিত হবে কিনা। অ্যাকচুয়ালি ফোনের যে অ্যাপস আছে সেটা আপডেট করা উচিত হবে যদি আপনার ফোনটি আসলে হাই এন্ড হয়ে থাকে বা অ্যাটলিস্ট রাইট নাও যে সিচুয়েশন মানে রাইট নাও যে সিচুয়েশন সেই সিচুয়েশনে 4 জিবির উপরে বা 3 জিবির উপরে যদি র্যাম হয়ে থাকে এবং স্টোরেজ যদি আপনার 64 জিবির উপরে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপডেট করেন। বাট এর নিচে যদি র্যাম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপডেটটা না করাই বেটার, বিকজ অফ হচ্ছে আপডেট করার কারণে আপনার র্যামের যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে যে দিন দিন কিন্তু বিভিন্ন অ্যাপসগুলো কিন্তু ভারী হচ্ছে। দেখা গেছে যে আগে 64 কেবির আপনার হচ্ছে ফেসবুক ছিল, এখন দেখা গেছে এক এক ফোনে এক এক রকম, কোথাও 110 105 এরকম হয়ে মানে MB হয়ে যাচ্ছে সফটওয়্যারগুলো, সেটা ইনস্টল করলে 200 MBর উপরে চলে যাচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে আপনার আপডেট ঠিক আছে আপডেট ভালো জিনিস, বাট এই ক্ষেত্রে আপনার ফোন কি আসলে ওই আপডেটকে হ্যান্ডেল করতে পারবে কিনা, তার যে হার্ডওয়্যার ক্যাপাসিটি সেটা কি ঠিক আছে কিনা। সো এইটাই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে ফোনটি আছে সেই ফোনের মধ্যে যদি আমার মতে হচ্ছে রাইট নাও যে সিচুয়েশন সেই সিচুয়েশনে 3 জিবির উপরে যদি 4 জিবি র্যাম হয়ে থাকে তাহলে ইজ গুড, আর হচ্ছে মিনিমাম স্টোরেজ হচ্ছে 64 জিবির উপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপস আপডেট করেন কোনো সমস্যা নাই। বাট এর নিচে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপডেট না করাই ভালো, যেহেতু মানে একদমই প্রয়োজন
প্রয়োজন হলে তারপর আপডেট করবেন, আদারওয়াইজ প্রয়োজন হলে যে ফিচারগুলো আছে সেগুলো আপনি চেক করবেন, চেক করে দেখবেন যে কোন কোন ফিচার তারা নতুন আপডেটে রিলিজ করছে, সেই ফিচারগুলো আপনার দরকার আছে কিনা, যদি দরকার থাকে তাহলে আপডেট করেন, আর যদি দরকার না থাকে তাহলে আপডেট না করাই ভালো। এই ক্ষেত্রে একটা লজিক আছে যে আপডেট যদি অ্যাপসগুলো ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে সিকিউরিটি প্রবলেমটা কম হয়, বিকজ হচ্ছে ওই সফটওয়্যারটা আসলে সিকিউরিটি আপডেট থাকে, দেখা গেছে যে ওটার অপটিমাইজেশন এবং আদার্স যতগুলো আছে ব্যাপার স্যাপার সেগুলো সিকিউরিটি অপটিমাইজ থাকে এবং হচ্ছে আপনার জন্য মানে রিলায়েবল বা ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য। এখন দেখা গেছে যে আপনার ফোনের হার্ডওয়্যার সেরকম আসলে পাওয়ারফুল না, তাহলে সেই ক্ষেত্রে এটা না করাই ভালো, মানে এটা আমার পার্সোনাল সাজেশন। আপনার মোবাইলের প্রসেসর যদি একটু পুরনো হয়ে থাকে বা বাজেট ফোন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা অ্যাপ ডাউনলোড করা উচিত না এবং অ্যাপসগুলোকে প্রতিনিয়ত আপডেট না করাই বেটার, বিকজ হচ্ছে আপনি কিন্তু এতে ল্যাগ ফিল করবেন এবং হচ্ছে স্লো ফিল করবেন, এটাকে আসলে ধীরে ধীরে স্লো হয়ে যাবে, দেখা যাবে যে আপনি ইউজ করতে পারছেন, আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। সো এবার আসলে লাস্ট একটা টিপস দিই, যে টিপসটা আপনার জন্য হয়তো অনেক বেশি কার্যকর হবে, সেটা হচ্ছে যে পারতপক্ষে 2-2.5 বছরের পুরনো মডেলকে অ্যাভয়েড করা উচিত, মিনিমাম আর কি 2-2.5 বছরের মডেলগুলোকে অ্যাভয়েড করা উচিত, নতুন যে মডেলগুলো আসতেছে সেই মডেলগুলো আপনি কিনতে পারেন এবং এক্ষেত্রে পুরোপুরি লেটেস্ট মডেলকেও আমি অ্যাভয়েড করতে বলবো, এর থেকে মিনিমাম হচ্ছে মনে করেন যে একটা জেনারেশন আগের ফোন কিনতে পারেন। ফর এক্সাম্পল যদি আপনি রেডমি নোট 9 কিনতে চান, মানে রাইট নাও 9 বেরোচ্ছে, যদি 9 এর আগে যদি আপনি 8টা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রাইস কিছু ছাড় পাবেন এবং হচ্ছে অপটিমাইজ আপনি ডিভাইস পেয়ে যাবেন, কারণ হচ্ছে ওটা অলরেডি মার্কেটে স্টেবল, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বললাম। এক্ষেত্রে নতুন লেটেস্ট ভার্সনের পিছনে ছুটলে আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট করতে হয়, যেটা আমার কাছে মনে হয় যে ইটস গুড, এক জেনারেশনের পিছনে কিনলে কোনো কিছু যায় আসে না, বাট 2.5 বছরের আগের কোনো মডেল না কিনেই আমি সাজেস্ট করবো, এতে আসলে আপনি স্যাটিসফাই হবেন না, কারণ হচ্ছে আপনি ফোনটা কেনার পরে মিনিমাম 2-2.5 বছর ইউজ করবেন, সো এটা মাথায় রেখে আপনাকে কিনতে হবে, বাট একটা জেনারেশনের পিছনে কেনা আমার সাজেস্টেড, বাট আপনার যদি পছন্দ হয় তাহলে নতুনটা কিনতে পারেন। সো আজকে এই পর্যন্ত, অ্যাকচুয়ালি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং আপনার কাছে আসলে হেল্পফুল মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি কী মোবাইল ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোন মোবাইল এবং কোন মডেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।